স্তং ধায়শ্চ স্বয়ং তৈলক্য মাতরম গৌরবনা স্বরূপনা সর্বলঙ্করা ভূষিতম রূপখণ্ড ব্যগ্রকর্ণ বরদাং দক্ষিণেন্তু ওম পশাক্ষ মলিকাঞ্জব সন্নিবেশা সৌমর প্রশাসন স্বয়ং ধায়শ্চ স্বয়ং তৈলক্য মাতরম গৌরবনা স্বরূপনা সর্বলঙ্করা ভূষিতম রূপখণ্ড ব্যগ্রকর্ণ বরদাং দক্ষিণেন্তু ওং লাং লক্ষ্মীদেবী নম ওং লাং লক্ষ্মীদেবী নম লাং লক্ষ্মীদেবী নম ইদম অর্ঘম ইদম অর্ঘম ওং লাং লক্ষ্মীদেবী নম ধূপং ধূপং লাং লক্ষ্মীদেবী নম দীপং লাং লক্ষ্মীদেবী নম গন্ধং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভবর্ণ গন্ধবিশ্ব শুভবর্ণ স্বচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওং লাং লক্ষ্মীদেবী নম বর্তমান ফুলকই গন্ধবিশ্ব শুভবর্ণ এই পদ্ম ফুলগুলো খুলে মায়ের কাছে দেওয়া হয়। গন্ধবিশ্ব শুভকর্ণ স্বচন্দন পুষ্প ওম গন্ধবিশ্ব শুভকর্ণ স্বচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওম লক্ষ্মীদেবী নমঃ গন্ধবিশ্ব শুভকর্ণ স্বচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি বন্ধুষ্য শুভগণ সচন্দন বিদ্যায়ং লাং লক্ষ্মীদেবী নম বন্ধুষ্য শুভগণ সচন্দন খণ্ড ফলায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ মিষ্টানায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ মিষ্টানায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ রচনায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ রচনায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ পঞ্চ ফলায় পঞ্চফল কই ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ পঞ্চ ফলায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ ভুজায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ আম্বুলম ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ পানীয় জলম ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ মিষ্টানয় 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 ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ ওং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ ওং পঞ্চ ফলায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ ভুজায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ ভুজায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভগণ মধুপর্কায় মধুপর্ক কই মধুপর্কায় ওং লাং লক্ষ্মীদেবী নম গন্ধবিশ্ব শুভকর্ক দধিয় ওং লাং লক্ষ্মীদেবী নম হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি বাংলা ব্লগ নিয়ে। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, তো প্রত্যেকের ঘরেই কোজাগরী লক্ষ্মী পুজো ঘরে ঘরেই। তো আজকে তো আমার ঘরেও লক্ষ্মী পুজো, কোজাগরী মাকে পুজো করেছি। তো দেখো, মার জন্য খয়ের উপরা লুচি পাঁচ রকম ফল মাকে যা দিতে লাগে নৈবেদ্য সাজাতে হয়, ভুজ্য, তারপর রচনাহারি এগুলো, তারপর হচ্ছে সিমুই, সুজি, চিড়ের নাড়ু, তিলের নাড়ু, নারকল নাড়ু, মিষ্টি, কাজু কিশমিশ, সব রকম দিয়ে মাকে পুজো দিতে হয়েছে। এইভাবে মাকে পুজো দিই প্রত্যেকবারেই। তো কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থাকো, টাটা।